সাম্প্রতিককালে প্রাকৃতিক দুর্যোগের ফলে আসামের রেল লাইন এবং জাতীয় সড়ক বন্ধ হয়ে যায়। এর ফলে ত্রিপুরার নিত্য প্রয়োজনীয় জিনিসের গাড়ি কিংবা ট্রেন আসছে না, যার ফলে পেট্রোল ডিজেল কেরোসিন সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। এমনকি বিমানের ভাড়াও তিন গুণ বৃদ্ধি পেয়েছে। সারা রাজ্যে কালোবাজারি চলছে, কিন্তু রাজ্য কিংবা কেন্দ্র সরকার কোনো ধরনের ভূমিকা নিচ্ছে না। এরই প্রতিবাদে DYFI কৈলাসহর মহকুমা কমিটির ধারাবাহিকভাবে আন্দোলন করে চলছে। দ্রব্যমূল্য হ্রাস করার জন্য অবিলম্বে প্রধানমন্ত্রীর কার্যকরী ভূমিকা নেওয়ার জন্য দলীয় কর্মীরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার দুপুরে কৈলাসহরের মুখ্য ডাকঘরে সামনে দলীয় কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করে চিঠি প্রেরণ করেন। কর্মসূচির নেতৃত্বে ছিলেন DYFI কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশু দাস, সভাপতি সুরমান আলী, যুবনেতা নির্মেশ পাল, প্রতীক দাস, আব্দুল মুকিম সহ আরো অন্যান্যরা। বিভিন্ন সমস্যা নিয়ে পঞ্চায়েত সচিবের নিকট আমরা এই ডেপুটেশন প্রদান করছি এবং ইতিমধ্যে আমাদের এই এলাকার বিভিন্ন পঞ্চায়েতেই আমাদের পার্টির উদ্যোগে আমরা এই ডেপুটেশনে মিলিত হচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে যেটা গ্রামীণ মানুষের একমাত্র উপার্জনশীল ব্যবস্থা, সেই জায়গাতে 200 দিনের কাজের ব্যবস্থা করা। এবং এই যে আজকে আমরা 200 দিনের দাবিটা করছি, এই দাবিটা তাদেরই প্রতিশ্রুতি মতো। কারণ জানেন 2018 সালে তাদের যে প্রতিশ্রুতি ছিল যে BJP জোট সরকার ক্ষমতায় আসলে রেগাতে 200 দিনের কাজ দেওয়া হবে এবং 340 টাকা মজুরি দেওয়া হবে। আজকে আমরা সেই দাবিটাই যে তোমাদের ভীষণ ডকুমেন্টের দেওয়া প্রতিশ্রুতি তোমরা সেটা কার্যকর করো, আমরা সেই দাবিটা করছি। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজকে এই সরকারের 50 মাসের শাসনে গ্রামে গঞ্জে কাজ নেই, রেগার বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে, করোনার সময় কিছু বরাদ্দ বাড়ানো হয়েছিল, কিন্তু তারপর থেকেই বাজেটে রেগার বরাদ্দ কমানো হচ্ছে। বছরে 200 দিন তো দূরের কথা, এখন গড়ে 30 থেকে 35 দিন কাজ হচ্ছে, যেটা বামফ্রন্টের সময়ে একটা শ্রমিক বছরে 90 থেকে 95 দিন কাজ পেতেন, এখন 30 থেকে 35 দিন কাজ পাচ্ছেন, তারপরও সময় মতো সে হাজিরাটা পাচ্ছেন না। আমরা বলছি যে এই পঞ্চায়েত এলাকার মধ্যে যারা যুবকরা আছেন, যারা খেলাধুলা করছেন, তাদের খেলার সামগ্রী পঞ্চায়েতের মাধ্যমে যাতে দেওয়া হয়, যাতে সেই যুবকরা খেলাধুলার সাথে যুক্ত হয়। পঞ্চায়েত দিচ্ছি, এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা লক্ষ্য করছি যে এই জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যে 299টা তারা ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, আজকে তাদের ধারে কাছে নেই।